কুম আসসালাম আরহামুল্লাহ আবরকাত এখানে প্রশ্ন এসেছে যে কোনো পুরুষ যদি দাড়ি না রাখে তাহলে গোনা হবে কি না অবশ্যই গোনা হবে কারণ দাড়ি রাখাটা অনেকে মনে করে যে সুন্নাত কিন্তু এটা সুন্নাত নয় এটা সুন্নাত নয় এটা হচ্ছে ওয়াজিব এর পক্ষে হাদিস রয়েছে কারণ এটা মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে আল্লাহ সোভানাসলার আদেশ আব্দুল্লাহ বিন আতাবাহ বাহ রাজ্লা তালাহ বলেন দুজন অগ্নিপুজক রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এলো তাদের দাড়ি ছোট বা কর্তৃত এবং গোপ বড় ছিল তাহলে পরিষ্কার বুঝতে পারছেন তাদের দাড়ি ছিল কিন্তু কাটিং করা ছিল যেমন আজকালকার অনেক স্টাইল মার্কার দাড়ি রাখে রসুল্লা সাহাশালাম তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন তোমাদের দুর্ভোগ কে তোমাদের এই রূপ দাড়ি রাখার নির্দেশ প্রদান করেছে অর্থাৎ কেটে কেটে আপনার ছেটে ছুটে তারা তখন বললো আমাদের প্রতিপালক বা রোম সম্রাট এই নির্দেশ প্রদান করেছেন তখন রসুল্লাহ সনাম বললেন কিন্তু আমার রব আল্লাহ তো আমাকে দাড়ি বাড়াতে এবং গোপ খাটো করতে নির্দেশ দিয়েছেন আল বিদায়া বা নিহায়া চার খণ্ড দুশো উনসত্তর পৃষ্ঠা হায়াতুল সাহাব এক খণ্ড একশো পনেরো পৃষ্ঠা তাহমিদ কুড়ি খণ্ড পঞ্চান্ন পৃষ্ঠা মুসনাদুল হারিস জাউদ্দুল দুই খণ্ড ছয়শো কুড়ি পৃষ্ঠা মাসুয়াতু খুব মনির এক খণ্ড একচল্লিশশো সাতান্ন পৃষ্ঠা জাফাউল

চার হাজার একশো নয় তাহলে এতগুলো বর্ণনাতে এই বর্ণনাটি রয়েছে তাহলে এখান থেকে কি বোঝা গেল যে রসুরসম দাড়িহীন বা দাড়ি কর্তৃক ব্যক্তিকে দেখে ঘৃণা করতেন তাহলে যাদের দেখে ঘৃণা করতেন যা তাদের কি গোনা হবে না